আনহাতে কোভিড সংক্রমণে ভয়াবহ রূপ ধারণ করার সময়তে আদর্শ দেখালে যোরহাটর এখন বিহু সমিতিয়ে বিহু বাতিল করে 6,40,000 টকাৰে এম্বুলেন্স ক্রয় করে উৎসর্গা করলে রাইজলৈ রাইজর সেবাক মূল লক্ষ্য করে করোনার ভয়াবহ সংক্রমণের পরিপ্রেক্ষিত বিহু অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত লয় সংগীবৃন্দ 1992 গোটর বিহু সমিতিখনে। পূব যোরহাটর রেবকান্ত বড়ুয়া পাবলিক হাইস্কুলর 1992 সনের ছাত্রসকলে মিলি গঠন করেছিল সংগীবৃন্দ 1992 নামের হোয়াটসঅ্যাপ গোটটো। আর এই গোটটোয়ে প্রতি বছরে বিহু পাতি আহিছিলে, কিন্তু কোভিডর বাবে এইবার বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে সেই ধনেরে এখন এম্বুলেন্স ক্রয় করে এই গোটটোয়ে উৎসর্গা করলে রাইজর সহায়ের বাবে। পৃথিবী জুড়ি গোটে কোভিড মহামারীর যন্ত্রাস সৃষ্টি হয়েছে বা ভারতবর্ষত যালান্তক রূপ লৈছে, অসমতো আজি বহুত লোক কোভিড রোগত প্রাণ নাশ হয়েছে। যেহেতু আমার এম্বুলেন্স দিয়ার চিন্তা চর্চা আসলেই আমি সেই বিহু বাতিল করি, আমি এসওপি সরকারের এসওপি ঘোষণা করার আগদিনে আমি বিহু বাতিল করছো। তার পরিপ্রেক্ষিত আমি যাকালি এম্বুলেন্স ক্রয় করলো, আজি আপনার আমার মাননীয় রাজ্যসভার সাংসদ প্রাক্তন ছাত্র আমার শিক্ষাগুরু সকলের উপস্থিতিত আপনার উপস্থিত আমি এম্বুলেন্স আমার স্থানীয় রাইজর আজি মুক্তি করে দিয়া হয়েছে। দহর ভালর বাবে করা এনে কর্মরাজির বাবে সংগীবৃন্দ 1992 নামের গোটটুক ধন্যবাদ জানালে রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ দাসাই। বিহু অনুষ্ঠানবিলাক বহুতে হয়তো ইনকাম করার সোর্স বলে ভাবে, মানুষ এটা পেলায় যথেষ্ট মানুষের মাজতে রিয়েকশনও আছে, প্রতিক্রিয়া আছে যে বিহু পাতে চান্দা তুলে, কিন্তু এওঁলোকে যে কথা কৈছে বাহিরের এক পয়সা নোলাকে নিজের ভিতরতে এখন এম্বুলেন্স দিয়ার কথা চিন্তা করছে। এনেকা বহু কাম করব পারি আসলে, পয়সা কারবাক দিছে কোনবা শিল্পীয়ে পয়সা পাইছে এটলে মই নাযাও, কিন্তু পয়সা রাহি হওয়া পয়সাটা অন্তত সমাজের কারণে দু একটা দৃষ্টান্তমূলক কাম করব পারে, সেই কামটা করে দেখাব পারলে ভাল। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।